ভিউয়ার্স আপনাদেরকে স্টেশন রোডের যে কন্টিনেন্টাল হোটেল রয়েছে তার বাথরুমটা দেখাচ্ছি। এই যে হচ্ছে আয়না, এই হচ্ছে বেসিন, এই বেসিন পানি ছেড়ে আসছে। তারপর হচ্ছে হাইকমোড, পুরো বাথরুমটা আসলে টাইলস করা, কিন্তু সমস্যা হচ্ছে পানির থেকে বেশি আয়রন, না বেশি আয়রন, বেশি আয়রন না, পানি তো পরিষ্কার আছে মোটামুটি। আর বালতি আছে, মগ আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই হোটেলে তারা কোনো এমিনিটিস দেয় না আর কি, কোনো টিস্যু দেয় না, সাবান দেয় না, কোনো টুথপেস্ট নাই। আর এ হচ্ছে এসি রুমের অবস্থা। ভাই এটা ভাড়া নিয়েছিল কত কালকে রাত্রে? ১৬০০ টাকা ডাবল বেডরুমের, কিন্তু এসির অবস্থা দেখেন, অনেক পুরনো একটা এসি এবং উইন্ডো এসি। এখান থেকে এ হচ্ছে জিনিসপত্র রাখার জন্য ড্রয়ার, তারপর হচ্ছে বড় একটা আয়না, আর এ হচ্ছে টিভি, এলসিডি টিভি। টিভিটা ঠিক আছে। আর কাপড় চোপড় রাখার জন্য ছোট একটা আলমিরা, এটা না দিলে চলতো আর কি। তারপর হচ্ছে সোফা, আর এই হচ্ছে আপনার একটা বেড। মোরাদ ভাই খুব অসুস্থ হয়ে গেছে থাকতে থাকতে, খুব বাজে অবস্থা আর কি। আর টাইলসগুলো অনেক পুরানো। ১৬০০ টাকার মধ্যে এর চেয়ে ভালো থাকা যায় তো না? আমার তো মনে হয় আর আপনাদেরকে পুরো রুমটা দেখাই একটু। একটু পর আপনাদেরকে করিডোরটা দেখাবো এবং সেই সাথে দেখাবো হচ্ছে আপনার রিসেপশন রুম এবং সেই সাথে বাইরের কিছু ভিউ দেখাবো। আমরা এখন চেক আউট করবো। হচ্ছে ওনাদের করিডোর, আর লিফট রয়েছে এই হোটেলে, কিন্তু অনেক পুরনো বিল্ডিং মনে হলো আর কি। আর রুমের ভিউটা আবার দেখাচ্ছি। মূলত এখন ব্যস্ত ফোন নিয়ে, খুব টেনশনে আছে ভাই, কক্সবাজার যাবে, খানিকটা উত্তেজিত। আমরা ছিলাম ৩০৭ নম্বর রুমে, আর এখন লিফট দিয়ে নিচে চলে যাব। হচ্ছে লিফটের অবস্থা, হচ্ছে ওনাদের রিসেপশন। রিসেপশন অনেক ছোট। ১৬০০ টাকা পর কি ভ্যাট নাকি? আপনাদের হোটেল বেশি ভালো না, ওই এসি এক জায়গায়, বেডরুম আরেক জায়গায়। এই হোটেলের সবচেয়ে ভালো দিক হচ্ছে স্টেশন থেকে কাছে, কমিউনিকেশনটা ভালো, কিন্তু ইয়ে ভালো না, হোটেলটা ভালো না। তো ভিউয়ার্স, এই মুহূর্তে ভিডিওটি শেষ করে দিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন।
আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।